টিচার বলে এই ওই সাবজেক্ট ঠিক মতো পড়বি বাবা বলে ঠিক মতো বাবা বলে ওটার প্রাইভেট নাই বন্ধুরা বলে ভাইরা বলে এই ওই সাবজেক্ট ঠিক তো বলে ঠিক এরকম নামাজ হলো মূল সাবজেক্টের জন্য আলাকি মুসাল্লা আকি মুসাল্লা আকি মুসাল্লাহ কারণ নামাজ পাস করলে পাস ফেল করলে ফেল মানে হাফাজ আলাইহা এখন না হই আমার কেয়ামাতে নু বুরহান ওয়া নূর ও নাজা নামাজের যারা হেফাজত করবে কেয়ামতের দিন কয়টা জিনিস পাবে কয়টা পাবে কি আপনাকে দেখতেছেন নাকি নাকি আমার মতো আপনার চোখ চোখে চশমা দিতে হবে আমি তো একটু দূরে কম দেখি কয়টা জিনিস বুরহান সার্টিফিকেট পাবেন পাস করে গেছেন নামাজ দুই রেখাত পড়ে যখন দেখাই দেবেন খালাস ওকে কী দেওয়া হবে সার্টিফিকেট জান্নাতি আল্লাহ একবার জান্নাত ফের দাও কি কী দেওয়া হবে ঘুটঘুটি অন্ধকার অবসর রাত্রি ফুলসে রাত চুলের চাইতো চিকন তরবারির চাইতে ধারালো এইটার উপর দিয়ে পার হয়ে জান্নাত যেতে হবে জাহান্নামের মধ্যে ফুলসেরা ঝুলান দেওয়া হবে এবার হিসাব নিকাশ হবে বলবে যাও জান্নাত এখন এটার পার হতে হবে অন্ধকার ঘুট কঠিন না কঠিন না এই জন্য সার্টিফিকেট হাতে হাতে আর কি না যা ফুলসিরা পার হয়ে জান্নাত চলে যাবে আল্লাহ একবার এই হলো যারা নামাজের হেফাজত করবে আর যারা নামাজের হেফাজত করবে না নামাজে যারা হেফাজত করবে না আসর পড়লো জোহর নাই জোহর আছে মাগরিনায় রমজানে পড়ছে রমজানে সাওয়ালে নাই মক্কা গেলো পড়ল কেউ মরে গেল তো দু একদিন এর পরে নাই জোহরে পড়লো আসর নাই জুমা পড়লে তাও সবার পিছনে বাইরে হয় সবার পিছনে এসে সবার আগে ভাগে এইদিন নামাজের হেফাজত করি হ্যাঁ এই সমস্ত নামাজিরা কেমনতের দিন লামেকুল্লাহম নু বুরহান সার্টিফিকেট পাবে না ফেল দুই নাগাদ নামাজ পড়তে গিয়ে কব যে হাতগুলি সব টাইট হয়ে যাবে এইটা তক্তা রুগু করতে পারবেন সেদা করতে পারবেন খালাস ফেল কোনো উপায় নাই পাঁচ পাঁচবার যারা নামাজের হেফাজত করেছে এবং হেফাজতের অর্থ সময় মতো পড়েছে টাইম টু টাইম জামাতে পড়েছে জামাতের হলে এই অজে ফরজ শূন্য ঠিকমতো আদা করছে রাসুল্লাহ সাল সামনে তরিকাই পড়ছে এবং কন্টিনিউ করছে এই সব হেফাজতকারীরা কেমতের দিন পাবে তিনটা আর যারা করবে না উল্টো পল্টো ডানে বামে নামাজ পড়ে তো ঠিক নাই শূন্যতের ঠিক নাই অজীবের ঠিক নাই ফরজের ঠিক নাই তারপরে সহি তরিকায় নামাজ পড়ে না এ বলে দেশের নামাজ ও বলে ওই নামাজ বলে হেই নামাজ ঠিক মতো পড়ে না এর হেফাজতকারী হবে না এদের না পাবে সার্টিফিকেট না পাবে আলো আর না হবে তাদের নাজার ঠিকানা কোথায় হবে ওই মা ফেরাউন যারা নামাজের হেফাজত যারা নামাজ পড়ে না তাদের তো কোনো কথাই নাই যারা নামাজ পড়ে বাট কিন্তু কি করে ঠিক মতো পড়ে না এরা ফেরাউনের সঙ্গে হাসনাস হবে না কেমতের দিন কার সঙ্গে থাকার জায়গা হবে ফেরাউন কারুন, হামান এই খাল চারটা বড় লিডারের সঙ্গে তার জায়গা হবে এরপরে কি জান্নাত দিবে না জাহান্নাম দেবে দিবে ফেরাউন হামান কারুন আর জান্নাত যাবে না জাহান্নাম যাবে জান্নাতুল ফেরদাউসের প্রথম স্থান পাবে তাই না এরা ভিআইপি মেহমান হবে না জাহান্নামে ভিআইপি মেহমান যার নামের ভিআইপি হবে এরা আর এদের সঙ্গে হবে নামাজ যারা হেফাজত করে না তাদের ঠিকানা বন্ধুরা রমজান মাসের এই জান্নাতের মাসে জাহান নাম থেকে মুক্তির মাসে সুরাল আমাদের মাঝে আনা দরকার কিনা বলেন আমরা কি জান্নাতুল ফেরদৌস চাই মুখে না কাজে আসুন ধীর সুন্দর করে নামাজ আদায় করি আজে বাজে কথা বন্ধ করি জাকাত যাদের ফরজে আদায় করি লজ্জিস্থানের হেফাজত করি আমানত রক্ষা করি ওয়াদা রক্ষা করি আর নামাজের পাবন্দী আমরা সুন্দর মতো আদায় করি আল্লাহ আমাদেরকে এইখানে আল্লাহ বলছেন উলা এরাই হবে উত্তরাধিকারী কিসের আল্লাউন একদিন দুদিনের জন্য না জান্নাতুল ফেরুদাউসের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ তোমার কাছে আমাদের আপিল এই সুরাল মোমেন তুমি আমাদেরকে জানিয়ে দিয়েছ ফেরদাউসের আহ আলার অধিকারী হওয়ার জন্য ষাটটা গুণের কথা ষাটটা কাজের কথা এই রমজান আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি এই সাতটা গুণ আমাদের মাঝে আমরা আনবই এবং তোমার জান্নাতুল ফেরদাউসের আলাতে তোমার হাবিব মাহমুদুর রসুল্লাহ সালসাল্লাম সমস্ত নবী সিদ্দিক সোহাদা সলিহুনের সঙ্গে সলিহিনদের সঙ্গে আমরা জান্নাত পেতে চাই আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আল্লাহ আমাদের অতীতের যত ভুল ত্রুটি হয়েছে আমরা হয়তো এগুলোকে এলোমেলো চলেছি সব কিছুকে ক্ষমাদৃষ্টি দেখে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরে দাও সেই সাতটি কাজ করার তফিক দান